হাই, আমি আজ আবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। আসলে কি বলো তো, আমার ফোনে যে সমস্যাটা হচ্ছে সেটা কি হচ্ছে, আমার ফোনটা না অনেক দিন পুরনো। এবার আমার ফোনটা অনেক দিন পুরনো হওয়ার ফলে কি হচ্ছে, আমি অনেকটা ভিডিও শ্যুট করতে একসাথে পাচ্ছি না, শ্যুট করতে পাচ্ছি না মানে সারাদিনে যে আমার তো চ্যানেলটা ডেলি ব্লগ, তো ডেলি ব্লগ মানে আমি তো সারাদিনে যা যা করি সেটাই তো ছাড়বো, তো সেটা যে আমি ছাড়বো যখন ছাড়তে যাচ্ছি কি হচ্ছে, আমি ওটাকে যে এডিট করে যখন আমি মানে দেবো ভিডিওটা আপলোড করবো সেটা আর হচ্ছে না, আর হচ্ছে না, কারণ আমার ফোন স্পেস পাচ্ছে না, পুরোনো ফোন হয়ে গেছে, তো তারপর আমার ছেলের পড়া, আমার মেয়ের স্কুলের পড়া সবই একটা ফোনের মধ্যে ঢুকছে, তো সেই কারণে আমার ফোন আর জায়গা নিতে পাচ্ছে না। এবার কি হচ্ছে, আমি তো ওই কারণে নানা এত সমস্যা হচ্ছে যে আমি এ করতে পারছি না, মানে ভালো করে সারাদিনে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না, তো সেই জন্য আমি এটা প্রথম দিন আমি তোমাদের সাথে আড্ডা মেরেছিলাম, তারপর আমি ভেবেছিলাম সারাদিনে যেমন ভিডিও, সেই দিনও এই কারণেই আমার ভিডিওটা ভালো করে আমি এডিট করতে পারিনি, ডিলিট হয়ে গেছিলো। প্রথম দিন ছিল আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি কেন ডিলিট হয়ে গেল, কেন ডিলিট হয়ে গেল, আমি পরে সেটাকে গিয়ে আমি দেখতে গিয়ে দেখছি যে হ্যাঁ আমার দোষে জিনিসটা ডিলিট হয়েছে, নাহলে হতো না, কিন্তু আমার আমার ভুলটা কোথায় ছিল যে আমি তো সারাদিনে ছোটো ছোটো ভিডিওগুলো শ্যুট করেছি, করে এবার সেটাকে এডিটের সময় আমি জুড়ছি, এবার যখন এডিট মানে এডিট করছি, এবার এডিটটা যখন আমি করছি করতে গিয়ে আর সেটা হচ্ছে না, এবার সেটা স্পেস পাচ্ছে না, এবার তার ফলে সেদিন আমি ফার্স্ট করছিলাম আমার গণ্ডগোল হয়ে গেলো আর জিনিসটা বেরিয়ে গেল। তো তারপর যেটা হলো, এবার আমি ওই জন্য আমি দেখলাম যে তারপরেও আমি যখন করতে গেলাম বাড়িতে, মানে আবার যখন আমি করছিলাম তো দেখলাম কিছুতেই হচ্ছে না, তারপর আমি দেখলাম যেটা আমার ফোনে স্পেসই নেই, আমার ফোনটা নিতে পারছে না অতটা, তো আমি তখন ভাবলাম যে তার থেকে আমি এক কাজ করি, আমি ছোটো ছোটো করে ভিডিও আপলোড করি, ছোটো করে ভিডিও শ্যুট করি সেটা আপলোড করি, তাতে যদি সারাদিনে একটা ভিডিও হয় কিছু করার নেই একটাই দিই, আর যদি কোনো দিনও মনে হয় যে না দুটো দিতে পারবো তো সেদিন আমি দুটো দিই। তো এই জন্য আমি এই তিন দিন ধরে এইরকম ছোটো ছোটো একটা করে ভিডিওই শ্যুট করছি। তোমরা যা দেখেছো, যারা দেখেছো যে আমার ব্লাউজ ভিডিও ব্লগ আছে, আমার ব্ল্যাক শাড়ি কালেকশানের একটা ব্লগ দিয়েছি, তো সেই জন্য আজকে সকালেও আমি একটা ভিডিও ছেড়েছি, মাস্ক তৈরি করে আমি একটা ভিডিও ছেড়েছি, তো ওই জন্যই আমি ভাবলাম যে আমি এখন মাস্কটা তৈরি করছি, মানে কাটিংও করেছি স্টিচিংও করেছি দুটোই করেছি, তো আমি দুটো যখন করেছি আমি একসাথে আমি ভিডিওটা আমি করে ওইটা ছেড়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি বিকালবেলা একটা বরঞ্চ আমি ছাদে বসে একটু আড্ডা দেবো, আড্ডাও আমার দেওয়া হবে আর একটা ভিডিও শ্যুটও হয়ে যাবে, আমি সেটা ছেড়ে দেবো, তাতে সারা তাতে কী আর করতে পার করা যাবে, সারাদিনে দুটো ভিডিও আপলোড হবে একসাথে যখন সবটা হচ্ছে না, যেটা আছে যেটা করতে পারছি সেটাকে নিয়েই তো আমাকে চলতে হবে, তো আমি তাই আমি সেটাই করছি। আর এরপর আমার যেমন আমি তো যখন যেটা পাচ্ছি তখন সেই ভিডিওই শ্যুট করছি, তো এরপর আমার যেটা ইচ্ছা আছে মানে আমি যেটা করবো, আমি জানি আমি তোমরা যে আমার সালোয়ার একটা সালোয়ারের ওপরে মানে কামিজটা আমার কাটিং করাই আছে, সেটা স্টিচিং করা হয়নি, সেটা আমি স্টিচিং করবো এবং সেই ভিডিওটা আমি আপলোড করবো, তোমরা সবাই দেখো, অবশ্যই দেখো আমার স্টিচিংটা, এবং সালোয়ারটাও আমার এখনও কাটিং স্টিচিং কিছুই হয়নি, তো আমি সালোয়ার প্যান্টটাকে যখন আমি কাটিং করবো এবং স্টিচিং করবো দুটোই করবো তখন তোমরা দেখো, এবং সেটা আমার তো তখন তো আর কিছু করার নেই, আমাকে পার্ট পার্ট করেই আমাকে করতে হবে, মানে কাটিংয়ের হয়তো একটা ভিডিও আপলোড করতে হবে বা স্টিচিংয়ের একটা ভিডিও আপলোড করতে হবে, কারণ আমার ফোন তো তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে বারবার বলছে আমার ফোন মানে এতটা স্পেস নিতে পারছে না, তো আমাকে আলাদা আলাদা করেই ভিডিও করতে হবে, যা আছে তাই নিয়েই তো চলতে হবে, তো তাই করবো। এছাড়াও আমার একটা ব্লাউজ পিস রয়েছে, আমার মানে মেসদি ভাই করতে দিয়েছে, মেসদি ভাইয়ের একটা ব্লাউজ পিস আমার কাছে আছে, তো সেই ব্লাউজটাও আমি কাটিং স্টিচিং দুটো ভিডিওই তোমাদের দেবো এবং আলাদা আলাদা করেই আমাকে দিতে হবে। এরপরেও আমার কাছে আরও সালোয়ার আছে স্টকে, তো সেগুলোকেও আমি সেভাবেই করবো, কারণ আর তো কিছু করার নেই, কী করবো বলো, যে একসাথে কাটিং করলাম স্টিচিংয়ে বসলাম একসাথে আমি একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলাম, সেটা আমার ফোন নিতে পারবে না, তো যা আছে আমাকে তো তাই নিয়েই চলতে হবে, তো আমি তাই নিয়েই চলবো, আর তো কিছু করার নেই, তোমাকে সেটা নিয়েই চলতে হবে। আর দেখো না এবার ওয়েদারটাও বেশ ভালো লাগছে, তাই ছাদে এসে চুপ করে বসে আছি, আমাদের নতুন ঠাকুর ঘর হচ্ছে জানো তো, প্রায় হয়েই এসেছে আর একটুখানি বাকি, নিচে ঘরও হচ্ছে আর এটা আমাদের ঠাকুর ঘর হচ্ছে ওপরে,
আর একটু বাকি, আমার ঠাকুরঘরটা পুরো কমপ্লিট হয়ে যাক, আমি তোমাদের দেখাবো কেমন হলো ঠাকুরঘরটা, অবশ্যই দেখাবো। তো আর কি বলবো, অনেকটা বকে ফেললাম, আজ এত অবধি থাক, আবার পরের দিন আবার বকবো, এটা।